واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله. اتقوا الله في أنفسكم، واتقوا الله في أزواجكم وأولادكم، اتقوا الله في أقوالكم وأعمالكم، اتقوا الله في جميع شؤونكم. نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم ومن المسلمين، وأن يجعلنا وإياكم من عباده المؤمنين المخلصين المتقين، إنه ولي ذلك والقادر عليه. عباد الله، الله سبحانه وتعالى আল কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বলেছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন ফি সূরাতিন নাহল, বলেছেন, আর আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষের কাছে যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তা বর্ণনা করে দাও, এবং যাতে তারা যা নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, যে ওহী নাজিল হয়েছে, তা তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে। এই আয়াতটির আলোকেই আজকে আমরা কিছু মূলনীতি বিষয়ক আলোচনা এখানে পেশ করব বিইজনিল্লাহ আজ্জা ওয়া জাল। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ওহী নাজিল করেছেন, তিনিই আল কোরআন নাজিল করেছেন, এবং আল কোরআনের পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক প্রকার ওহি তিনি প্রদান করেছেন, সেটি হচ্ছে সুন্নাহ। অতএব আল কোরআন এবং সুন্নাহ দুটোই হচ্ছে ওয়াহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে সূরা আন-নাহলের 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে যে ওহি নাজিল করা হয়েছে মানুষের প্রতি, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মানুষের উদ্দেশ্যে বর্ণনা করেন। তাহলে তিনি কিভাবে বর্ণনা করবেন? তিনি হয় তার বক্তব্যের মাধ্যমে বর্ণনা করবেন, বক্তব্যের মাধ্যমে, অথবা তার কর্মকাণ্ডের মাধ্যমে, তার আফআল আমালের মাধ্যমে, অথবা তিনি মৌন সম্মতি বা তাকরিরের মাধ্যমে তিনি বর্ণনা করবেন। আর এটাই হচ্ছে আসলে সুন্নাহ। সুন্নাহ কাউলিয়া, ফিয়লিয়া এবং তাকরিরিয়া, তিন প্রকার সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাদের হয়েছে, উম্মাহ তার কাছ থেকে উপহার হিসাবে পেয়েছে, যেটি মূলত আল কোরআনের ব্যাখ্যা। একটা হলো কি সুন্নাহ কাউলিয়া, আরেকটা হলো সুন্নাহ ফিয়লিয়া, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত কথা, যত বক্তব্য, যা তিনি মৌখিক কথার মাধ্যমে উম্মার কাছে তিনি পৌঁছে দিয়েছেন, আর আরেকটা হলো সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিয়ল, যেমন তিনি সালাত পড়ে দেখিয়ে দিয়েছেন, হজ করে দেখিয়ে দিয়েছেন, উমরা করে দেখিয়ে দিয়েছেন, এবং তিনি কুরবানি করেছেন। এমনটা কখনো ঘটেনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মানুষকে বিভিন্ন কাজ করতে বললেন আর নিজে কোনো কাজ করেননি, বরং তিনি মানুষকে যত কাজের নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা তিনি অক্ষরে অক্ষরে পালন করে কিভাবে পালন করতে হবে সেটি তিনি বলে দিয়েছেন। এখন তার এই সম্পূর্ণ সুন্নাকে বোঝার জন্য এই তিন প্রকার সুন্নাই আমাদের ভালো করে মানতে হবে, সুন্নাহ কাউলিয়া বা তার কাউল, সুন্নাহ ফিয়লিয়া বা তার ফিয়ল, এবং সুন্নাহ তাকরিরিয়া বা তার মৌন সম্মতি। সব কিছু মিলেই আমাদের এই মানে এই ওহিটাকে সামনে রাখতে হবে কোরআনকে বোঝার জন্য। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, তিনি বলেছেন, ওয়ানজালনা ইলাইকাল কিতাবা তিবিয়ানান
لكل شيء আর কোরআনকে আমরা নাযিল করেছি সবকিছুর বর্ণনা ডেসক্রিপশন এর মধ্যে সবকিছুর বর্ণনা আছে আবার অন্য আয়াতে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই কোরআনে কোনো কিছু বাদ দেই নাই কোনো ঘাটতি নাই কোরআনে কোনো ঘাটতি নাই ত্রুটি নাই এভরিথিং ইজ মেনশনড ইন দা নবল কোরআন কোরআনুল কারীমে সবকিছু সবকিছু বর্ণনা দেওয়া আছে সবকিছু ডেসক্রাইবড কোনোটা বাদ নাই তাহলে এটার ব্যাখ্যাটা কি হবে তাহলে কি কোরআনের মধ্যে আমরা সবকিছু পেয়ে গেছি আমাকে আর কোনো বিশেষ ব্যাখ্যার প্রয়োজন হবে না যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো আয়াতে স্পষ্ট করে দিলেন যে তিনি কোরআনের সবকিছু বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছেন অতএব আমাদের কি আর সুন্নাহর প্রয়োজন হবে না বা অন্য কোনো কিছু ব্যাখ্যা সালাফের যে আন্ডারস্ট্যান্ডিং তাদের যে গবেষণা সেটার কি প্রয়োজন হবে না আমাদের ওলামায়ে কেরাম বলেছেন হবে কোরআন দুভাবে মানুষের কাছে ইসলামের আদর্শকে প্রচার করেছে বা মূল বক্তব্যকে তুলে ধরেছে এক মূলনীতির মাধ্যমে এবং এটাই বেশি মূলনীতির মাধ্যমে মূলনীতিটা কি যেমন ইবাদতের ক্ষেত্রে বলেছে তোমরা সালাত পড়ো ওয়া আকিমুস সালাত সালাত কায়েম করো ওয়া আতুজ যাকাত যাকাত দাও এখন সালাতের ডিটেইলসটা নিয়ে আর আলাপ করেনি তাহলে ইসলামের যে রুকনগুলো দেখেন সবগুলো কিন্তু কোরআনে বর্ণিত হয়েছে সালাতের ফরজিয়াত এটা অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তাই না যাকাত যে ফরজ সেটা তিনি বলেছেন কারণ এই যে আমরগুলো এই যে নির্দেশগুলো কমান্ডগুলো এগুলো মূলত অব্লিগেশন বোঝায় অর্থাৎ অপরিহার্য আপনাকে সালাত পড়তেই হবে আল্লাহ যখন বলেন এটা করো তখন মানে কি করলো করতে পারো না করলো করতে পারো ব্যাপারটা এমন এমন নয় মানে আমরা যদি পুরো কোরআনকে বুঝতে চাই সেটা তো একটা খুতবার মধ্যে সম্ভব নয় আমি কি পয়েন্টগুলো বলছি আল্লাহর সকল নির্দেশ যদি এই নির্দেশ দ্বারা তিনি অন্য কিছু না বুঝিয়ে থাকেন সেগুলোর কিছু চিহ্ন থাকে আল্লাহর সকল সাধারণ নির্দেশ দ্বারা ফরজ এবং ওয়াজিব বোঝায় ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত অথবা আল্লাহ নিজে বলে দেন যে এটা ফরজ করা হয়েছে যেমন কুতিবা মানে ফরেদা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেখানে স্পষ্ট করে ফরজ করে দেওয়ার ঘোষণা এসেছে কুতিবা আলাইকুমুল কিসাসু কিসাস তোমাদের উপর ফরজ করা হয়েছে এভাবে বিভিন্ন পন্থায় আমরা জানতে পারি কোন কাজগুলো ফরজ কোন কাজগুলো ওয়াজিব আর যদি কোনো নির্দেশনার সাথে এমন কোনো বক্তব্য আসে যেটার দ্বারা বোঝা যায় যে এটা ফরজ না তাহলে সেটা অন্য অর্থ আসবে যেমন কোরআনের মধ্যে আরেকটা আয়াত এসছে ওয়া ইদা হালাল তুম ফাসতাদু যখন এহরাম থেকে হালাল হবে তখন স্বীকার করো স্বীকার করা কি ফরজ মুহরিমদের কি অবস্থা হবে বাংলাদেশের হাজি সাহেবরা যখন হজ করতে যান আর উমরা করে হালাল হন বা হজ করে হালাল হন তখন কি স্বীকার করতে বাধ্য না তাহলে এটা কি বোঝায় এটা অনুমতি বোঝায় তাহলে কোন জায়গায় কোরআন থেকে আমি ফরজ ওয়াজিব বুঝবো কোন জায়গায় অনুমতি বুঝবো কোন জায়গায় ইবাহাত অথবা জায়েজ হওয়া বোঝায় এগুলো বিশদভাবে বলা আছে আমাদের ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এজন্যে আজকের কোনো মানুষ যদি হঠাৎ মনে হয় যে কোরআন তো আমিও একা একা বুঝতে পারি তাহলে সে ভুল করবে কোরআন একা একা বোঝা যায় না কোরআন বোঝার জন্য তাকে আরবি শিখতে হবে কোরআন বোঝার জন্য তাকে ইলম শিখতে হবে কোরআন বোঝার জন্য তাকে সালাফের মানহাজ জানতে হবে কোরআন বোঝার জন্য তাকে আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরামের আকওয়ালগুলো জানতে হবে যার শিরোভাগে আছেন সাহাবায়ে কেরাম তারপরে তাবেউন তারপরে আতবাউত তাবেউন এই প্রজন্মের লোকদেরকে ইগনোর করে উপেক্ষা করে কোরআন বোঝার কোনো সুযোগ নাই তাহলে কোরআন যে বলছে সব কিছু বর্ণনা করে দিয়েছি আল্লাহ তাআলা বলছেন তাই না তাহলে বোঝা গেল এই সব কিছুর বর্ণনাটা অধিকাংশ ক্ষেত্রে কোরআন আমাদের কাছে করেছে একটা মূলনীতি হিসাবে যাকে আরো অনেক ব্যাখ্যা করা প্রয়োজন সে ব্যাখ্যাটা কে করেছেন নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এখানেই বোঝা যাচ্ছে কোরআনের সাথে কোরআনের মতো অনুরূপ আরেকটা ওহির প্রয়োজন, এবং সেটা হলো কি, আল কিতাব ওয়া আল কিতাবের পাশাপাশি আস সুন্নাহ, যেটাকে আমরা আল হাদিস বলি। হাদিস আস সুন্নাহ, আমাদের ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ হিসাবে উল্লেখ করেছেন, অর্থাৎ যেটা কোরআনের পাশাপাশি দলিল। আস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমল এবং মৌন সম্মতি, তাহলে এটা প্রয়োজন। তাহলে আমরা বুঝলাম কোরআন এভাবে আমাদের কাছে সব কিছু বর্ণনা করেছে, কিন্তু মূলনীতির আকারে। এখন যদি বলা হয় কোরআন বলছে ওয়াতুজ জাকা, একদল তো বের হয়েছে না, তারা কোরআন মানবে হাদিস মানবে না, তাদেরকে যদি জিজ্ঞেস করি যে ভাই জাকাতটা কিভাবে দেবা, জাকাতের হিসাবটা কোথায় কোরআনের মধ্যে, 2.5% জাকাতের কথা কোরআনে লেখা আছে? আবার ওসরের কথা, যে ওসর অথবা নেসফুল ওসর, 10 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ, কোন কোন পরিস্থিতিতে কোন কোন ফসলে হবে লেখা আছে? নেসাব, কি পরিমাণ নেসাব থাকলে জাকাত ফরজ হবে লেখা আছে? তাহলে কোরআন তো শুধু জাকাত দিতে হবে এই মূলনীতিটা মানব জাতিকে জানিয়ে দিয়েছে, আর বাকি অংশটা কার দায়িত্বে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে, যে তিনি মানুষকে অঙ্ক কষে বুঝিয়ে দিবেন যে জাকাত কোন অবস্থায় কখন কোন পরিপ্রেক্ষিতে বছরে কতবার কত পার্সেন্ট জাকাত দিতে হবে, কোন সম্পদ জাকাত যোগ্য কোন সম্পদ জাকাত যোগ্য নয়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে কোরআনকে বুঝতে হবে কিসের আলোকে, সুন্নার আলোকে। কোরআনের কিছু কিছু ব্যাখ্যা যদি সুন্নায় না আসে, তাহলে আরবি ভাষার অর্থ থেকে আমরা সে ব্যাখ্যাটা জানতে পারবো, কারণ কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্পষ্ট আরবি ভাষায়। তাহলে আরবি শব্দগুলোর যে অর্থ, কোরআন সে অর্থটাই এখানে মিন করেছে, অন্য কোনো অর্থ মিন করেনি। অন্য কোনো অর্থ যদি মিন করে থাকে, তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে দিয়েছেন। যেমন কোরো কোরআন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না থালাসাতু কোরো, তালাকপ্রাপ্ত মহিলারা 3 কোরো পরিমাণ ইদ্দত পালন করবেন। কোরো দ্বারা কি বোঝানো হচ্ছে? কোরো দ্বারা কারো মতে এটা তোহর, কারো মতে এটা হায়েজ বা মাসিক, মেয়েদের মাসিক। তাইলে 3 মাসিক অথবা 3 পবিত্রতা পর্যন্ত, পূর্ণ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন, অর্থাৎ ইদ্দত পালন করবেন। এই যে ইখতিলাফটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে আরবি ভাষার ইখতিলাফটাও চলে আসছে। আরবি ভাষাতে কোরো দুটো অর্থে ব্যবহৃত হয়, আবার আইনুন শব্দ আছে, আইনুন মানে প্রশ্রবণ, আইনুন মানে ঠিক ওই জিনিসটাকেই বোঝায়, আবার আইনুন মানে চোখ। তাহলে এই যে আরবি ভাষার আদলে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আরবি ভাষার অর্থটা যদি বুঝে বুঝে আপনি আমল করেন, তাতেও সমস্যা। আপনাকে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবাই কেরাম অথবা তার পরবর্তী যুগের তাবেউন, তারা এই আরবি শব্দের কি অর্থ বুঝেছেন, এটা খুব জরুরি। কারণ আপনি যদি সে অর্থটা না বুঝেন, কারণ তারা ছিলেন ওহী নাজিলের একদম মানে বাস্তব সাক্ষী, তাই না? যখন ওহী নাজিল হচ্ছিল তখন কারা উপস্থিত ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবাই কেরাম। অতএব সাহাবাই কেরামের আন্ডারস্ট্যান্ডিং, তাদের বুঝা, তাদের জ্ঞানকে উপেক্ষা করে আপনি কি করে শরিয়াকে ভালো করে বুঝবেন বলেন? তাহলে সে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জন্য জরুরি। উদাহরণ দেই একটা, যেমন হায়েত, সে যুগে হায়েত বলা হতো বাগানকে। এখন আপনি, এখন হায়েত শব্দ আপনি জানেন ভাষার অর্থ চেঞ্জ হয়, মানুষ ধীরে ধীরে একটা শব্দকে আরেকটা অর্থে প্রয়োগ করে। বাংলাদেশে এরকম অনেক শব্দ আছে, এক জেলার শব্দ অন্য জেলায় কিন্তু গালি, আছে না এটা? কিভাবে সম্ভব হলো? একই বাংলা ভাষাভাষী মানুষ, তার মানে হচ্ছে এটা এটা এমন একটা জিনিস ঘটে যায় যেটা কেউ প্ল্যান করে ঘটাতে হয় না। ঠিক তেমনি ভাষার যে অর্থ এগুলো চেঞ্জ হয়। ডিকশনারিতে আপনারা দেখেন এই যে অপভ্রংশ, তারপরে এরকম বিভিন্ন যে শব্দ, শব্দের উচ্চারণেও পরিবর্তন আসে, অর্থেও পরিবর্তন আসে। এখন হায়াত বলতে দেয়ালকে বোঝায়, বাগানকে বোঝায় না। এখন যদি আপনি ওলামায়ে কেরামের আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে না যান, তাহলে দেখবেন যে আপনার প্রবলেম হয়ে যাচ্ছে।
কোরআন বুঝতে নতুন করে আপনি নতুন ইসলাম বুঝতেছেন এখন যেটা তাই না আপনাদের এই এলাকায় বিভিন্ন রকম মানুষের ফেরকার মধ্যে আমরা দেখি এই নোয়াখালীতেই তো হিজবুত তাওহীদ নামে একটা গ্রুপ বের হয়েছে হয়েছে না মানে অদ্ভুত সব চিন্তা ভাবনা তাদের তারাও কিন্তু হাদিস অস্বীকারকারী তারাও হাদিস অস্বীকারকারী তারা বলে মেয়েদের হিজাব লাগবে না এরকম আরো অনেক বিভ্রান্তিকর নানা কথা আছে এই এলাকার মানুষ সারা বাংলাদেশে সর্বজন বিদিত এত দিনদার এই নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে হাজার হাজার ওলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে তারা ইসলাম প্রচার করেছেন কিন্তু এই দশা এখানে হলো কি করে এখানকার মানুষ কিভাবে প্রতারিত হলো এটা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে তার মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে এলএম কে আপনারা বিতরণ করছেন না এলএমের চর্চা হচ্ছে না যেখানে এলএমের সত্যিকারের চর্চা সেখানে শয়তান কোনোদিন ঢুকতে পারে না সেখানে বিভ্রান্তি এবং বিচ্যুতি কোনোদিন আসতে পারে না এটা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে কি আপনি বেদাত চর্চাকারী পেয়েছেন পাপের মধ্যে লিপ্ত পেয়েছেন কুফুরির চর্চাকারী পেয়েছেন শিরকে লিপ্ত কোন সাহাবী পেয়েছেন পাননি পাননি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুআল্লিমুল বাশার মানব জাতির শিক্ষক হিসেবে পাঠিয়েছেন এবং তিনি তার প্রজন্মের সকলকে তিনি এলেম শিখিয়েছেন আমরা কিন্তু সেটা শেখাতে পারিনি যাই হোক আমরা কোরআন বোঝার কিছু মূলনীতি নিয়ে আলোচনা করছিলাম বলছিলাম কোরআনের মধ্যে অধিকাংশ হচ্ছে মূলনীতি ছোট্ট করে মূলনীতি বলে দেওয়া আছে আর এটাকে বিশদভাবে ব্যাখ্যা করেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাখ্যাগুলো বিভিন্ন হাদিসের আলোকে আপনাকে জেনে নিতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা থেকে তার প্রজন্মের তার ছাত্ররা তার শিষ্যরা সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন সেটাও কিন্তু আমাদেরকে মাথায় নিতে হবে তাহলে একদিকে সুন্নাহ অন্যদিকে সালাফে সালেহিনের এলেম এবং আন্ডারস্ট্যান্ডিং তাদের দিনের গভীর জ্ঞান এগুলোকে সামনে রেখেই কোরআনকে বুঝতে হবে অন্যথায় কোরআন নিয়ে আপনি কোরআন আল্লাহর কালাম কিন্তু এই আল্লাহর কালাম নিয়ে একদল মানুষ বিভ্রান্ত হয় এবং হয়েছে হয়েছে কিনা বলেন হয়েছে মেথডটা তাদের ভুল মেথডটা তাদের ভুল যাই হোক এটা নিয়ে আমরা আরো কথা বলবো দ্বিতীয় যে প্রকারটার কথা আমি বলছিলাম কোরআনের আহকামের মধ্যে দ্বিতীয় প্রকার সেটা হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ বিশদভাবে কোরআনেই ব্যাখ্যা করে দিয়েছেন কোরআনেই ব্যাখ্যা করে দিয়েছেন এগুলো খুব কম হাতে গোনা অল্প কিছু এর মধ্যে একটা হলো আয়াতুল মাওয়ারিথ মিরাস সত্ত্ব মিরাস মিরাস উত্তরাধিকার সত্ত্ব একজন লোক মারা যাওয়ার পরে তার সম্পত্তি থেকে কে কতটা পাবে সেখান থেকে ঋণ শোধ করা হবে সেখান থেকে ওসিয়ত পরিপালন করা হবে যেটা এক তৃতীয়াংশ হাদিস দ্বারা বোঝা যায় তারপরে বাকি যেটা থাকে সেটা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে ওয়ারিস কারা এটা বিশদ ব্যাখ্যা কিন্তু কোরআন করেছে সূরা নেসার ১১ ১২ আয়াত এবং কালালার আয়াত শেষের দিকে এসে এভাবে বেশ কিছু আয়াতে মিরাস সত্ত্ব বা ইসলামের উত্তরাধিকার সত্ত্ব বিশদভাবে বর্ণিত হয়েছে এভাবে কিছু হুদুদ ফৌজদারি দণ্ডবিধি ইসলামের ফৌজদারি দণ্ডবিধুর অনেক কিছু এখানে যেমন আয়াতুল হেরা বা ডাকাতি বা ছিনতাই যারা করে তাদের শাস্তি বিশদভাবে বর্ণিত হয়েছে যারা চুরি করে আসারেকাতু আসারেক আসারেকাতু ফাকতরু আইদিয়াহুমা চুরির হুকুমটা বিশদভাবে বর্ণিত হয়েছে আর মিরাসের আয়াতটা তো আপনারা জানেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিদ্দাকারি মিছলু হাদ্দিল উনথায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف إلى آخر الآية তাহলে দেখেন একদম কোন অবস্থায় মেয়েরা দুই তৃতীয়াংশ পাবে যদি তার সাথে তার কোনো ভাই না থাকে আবার একজন মহিলা থাকলে তিনি অর্ধেক পাবেন আবার যদি বাবা থাকেন তিনি কত অংশ পাবেন মা কত অংশ পাবেন মা কোনো কোনো অবস্থায় ছয় ভাগের এক পাবেন কোনো কোনো অবস্থায় তিন ভাগের এক পাবেন ডিটেইলস কোথায় বর্ণিত হয়েছে কোরআনে কিন্তু এটা কম এটা কম তাহলে কিছু বিশদ আলোচনা এবং অধিকাংশ মূলনীতি ভিত্তিক আলোচনা কোরআনে এসেছে অতএব কোরআন কোনো কিছু বাদ দেয় নাই মা ফাররাতনা ফিল কিতাবে
মেনশাই আমি কোরআনে কোনো কিছুই বাদ দেই নাই কোরআন সব বর্ণনা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনটা হলো আসল তাকে ঘিরে সুন্নার বাকি বিশ্লেষণ এখানে কোরআন সুন্নাহ বোঝার জন্য তাহলে আমাদেরকে আরো কিছু জিনিস জানতে হবে সুন্নাহ নিয়ে আমরা একটু পরে আসছি কোরআনের সাথে সুন্নার যে রিলেশন এটাকে কয়েক ভাগে ভাগ করা যায় যেমন কোরআন যে মূলনীতিগুলো দিচ্ছে হাদিসে এসে তার একটু বিস্তারিত ব্যাখ্যা এসেছে তাহলে এটা হলো একটা প্রকার আরেকটা প্রকার হলো কোরআন যা বলল হাদিসও তা বলল হুবহু এটা হলো দ্বিতীয় প্রকার কোরআন হাদিস হাদিস এসে তাহলে কি করলো তাকিদ দিল তাই না কোরআনে যেটা বর্ণনা করা হলো সেটা হুবহু হাদিসেও বলা হলো দ্বিতীয় হলো যেটা আমি প্রথম উল্লেখ করেছি কোরআন বলেছে হাদিস এসে আরো ব্যাখ্যা করলো যেমন কোরআন যাকাত ফরজ হওয়ার কথা বলেছে হাদিস এসে যাকাতের সবকিছু ব্যাখ্যা করলো কোরআন সালাত ফরজ হওয়ার কথা বলেছে হাদিস এসে সালাতের পরিপূর্ণ ব্যাখ্যা দিল আর কিছু কিছু বিষয় কোরআন আলোচনা করেনি যেমন মিরাসের বিষয়টা কোরআন বললাম যে বিস্তারিত আলোচনা করেছে কিন্তু দাদির ওয়ারিশত্বের কথা কি কোরআন বলেছে বলেনি এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছিল যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মহিলা তিনি দাদি ছিলেন তিনি বললেন আমি কি পাবো আমার নাতি মারা গেলে আমি কি কিছু পাবো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আল্লাহর কিতাবে আমি আপনার জন্য কোনো কিছু পাচ্ছি না তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি কাদা লিল জাদ্দাতি আসসুদুস তিনি দাদির জন্য এক ষষ্ঠাংশ অ্যালোকেট করেছেন বরাদ্দ দিয়েছেন তখন তিনি জিজ্ঞেস করলেন ইনার কথার পক্ষে আর কারো কোনো বক্তব্য আছে কিনা তখন আরেকজন সাহাবী দাঁড়ালেন বললেন সেম জিনিসটা আমিও শুনেছি তাহলে দুজন সাক্ষী হয়ে গেল না তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস দ্বারা দাদির জন্য মানে আপনার জন্য এখন এক ষষ্ঠাংশ বরাদ্দ হলো উত্তরাধিকার সত্য হিসাবে তাহলে বোঝা গেল সুন্নার মধ্যে বেশ কিছু নতুন বিধান আছে যেটা কোরআনের অতিরিক্ত সাব্যস্ত হয়েছে মনে রাখবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি মনগড়া বলেছেন এটাও ওহির মাধ্যমে পুরো সুন্নাটা ওহির আরেকটা প্রকার প্রথম প্রকারটা হলো কোরআন যেটার শব্দ এবং অর্থ বক্তব্য এবং নির্দেশনা সবটাই কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর সুন্নার বক্তব্য এবং ফেরেল বা যা কিছু আছে এটা রাসূলের দিকে মনসুব নিসবত করা হয় কিন্তু এটার মূল নির্দেশনা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সেই কথাটি সূরাতুল আন-নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা তিনি নিজের প্রবৃত্তি থেকে ইচ্ছা থেকে কোনো কিছুই বলেন না তিনি যা বলেন সেটা হচ্ছে ওয়াহি যা তার কাছে পাঠানো হয় তার উপর নাজিল করা হয় অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছিলেন সেটা একটা অংশ হচ্ছে কালামুল্লাহ আর বাকিটা হচ্ছে সুন্নাহ সুন্নাহ তার কথার মধ্যে যখন তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহ ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহ ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহ মুত্তাফাকুন আলাইহ ওয়া গায়রুহু মিনাল আহাদীস মিনার রিওয়ায়াত আল উখরা তাহলে এই এই যে হাদিস এরকম আরো যতগুলো হাদিস আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য নিঃসৃত সেগুলো মূলত কার কাছ থেকে এসছে নির্দেশনা আল্লাহর কাছ থেকে এসছে এর মধ্যেও কিছু আছে হাদিসে কুদসি যেগুলো মূল বক্তব্য কার আল্লাহর আল্লাহর বক্তব্যটাকেই তিনি নিজের ভাষায় প্রকাশ করেছেন এটা হলো হাদিসে কুদসি এই জন্য আমরা হাদিসে কুদসির মধ্যে দেখি আল্লাহ তাআলা নিজে বলছেন হে বনি আদম তুমি আমার সেবা করো নাই তুমি আমাকে খাওয়াও নাই তুমি আমাকে পান করো নাই আমি রোগাক্রান্ত হওয়ার পরে তুমি আমাকে শুশ্রূষা করো নাই
এই যে তুমি আমাকে করো নাই, তাই না? এটা কে বলছেন? আল্লাহ। তাইলে এই যে মানে বক্তব্যটা কার? আল্লাহর। ভাষাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা হাদিসে কুদসি। আর এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে তথ্যগুলো দিয়েছেন তার কাউলের মাধ্যমে, সেখানকার বক্তব্য এবং ভাষা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু মূল বিধানগুলো এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বক্তব্য এবং বিধান মানব জাতির উদ্দেশ্যে বর্ণনা করেছেন। ফলে এই এই যে তথ্যগুলো আমরা দিচ্ছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। এগুলো আমাদের বিশ্বাসের সাথে রিলেটেড প্রশ্ন এবং এগুলো বিশ্বাস করতে হবে। ইসলামের এগুলো বিধান যে আল্লাহর কালাম, এটা আল্লাহ থেকে সরাসরি নাজিলকৃত, এর শব্দগুলো আল্লাহর পক্ষ থেকে, এর অর্থও আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাসে ব্যত্যয় হলে তাহলে কুফরি হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে এই যে কোরআনটা আমাদের কাছে আছে, এটা কার কালাম? আল্লাহর কালাম। আর যে হাদিসগুলোর কথা বলছি, এই হাদিস নিয়ে হয়তো অনেকের মধ্যে সংশয় ছড়ানো হচ্ছে। একদল মানুষ যারা মূলত দীন ইসলামের প্রতিনিধিত্ব করে না, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে, মূলত এরা শয়তান এবং ইবলিসের প্রতিনিধিত্ব করে। 1400 বছর ধরে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ইজমা এবং ঐক্যমতের ভিত্তিতে যে বক্তব্যগুলো রেখেছেন, মুসলিম উম্মাহ যেগুলোর উপর একমত, সেখান থেকে বের হওয়া কি কারোর জন্য জায়েজ আছে? অতএব কোরআন এবং সুন্নার যে দালিলিক প্রমাণ যে এটা ইসলামের মূল দুটো উৎস, জ্ঞানের দুটো উৎস, ইসলামের দুটো উৎস, ইসলামী শরিয়াতের উৎস, এই ব্যাপারে আমাদের কোনো আলেম কোনো দ্বিমত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সে কথাটি বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি। বিশুদ্ধ মত অনুযায়ী এই রেওয়ায়েতগুলো শুদ্ধ। তাহলে এখানে বলছেন তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা কখনই বিভ্রান্ত হবে না এই দুটো জিনিস যদি শক্তিশালীভাবে আঁকড়ে ধরে থাকো। একটা হচ্ছে আমার কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ। আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন, তোমাদের উপর ফরজ হচ্ছে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা। আদু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরো যাতে সুন্নাত থেকে তোমরা কখনো বিচ্যুত হয়ে না যাও। তাহলে অসংখ্য দলিল থেকে আমরা প্রমাণ পাই কিতাব এবং সুন্নাহ এ দুটোই হচ্ছে মুসলিমদের শরিয়ার মূল উৎস, জ্ঞানের উৎস। অতএব এর কোনো একটাকে তরক করা মানে ইসলামের জ্ঞানের উৎসকে তরক করা এবং ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের এই বুঝটা নেওয়ার জন্য আমি সংক্ষেপে কনক্লুড করে আমি সুন্নার উপর কিছু কথা বলতে চাই। কোরআনকে বোঝার জন্য কখনোই এককভাবে এটা সম্ভব নয়। কোরআনকে বোঝার ক্ষেত্রে আমরা তিন ভাগে কোরআনকে ভাগ করতে পারি। হোল কোরআনের ব্যাপারে আমাদের এই বক্তব্যটা যে সুন্নার ব্যাখ্যা এখানে লাগবে, কিন্তু কোরআনকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো যেটার বক্তব্য খুবই স্পষ্ট, যেমন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহ, বলো আল্লাহ একক, একমাত্র সত্তা। এখানে আল্লাহর তৌহিদের ঘোষণা এসছে, এটা কি বোঝা যায় কি যায় না? এরপরে ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলাহ একজন মাত্র ইলাহ, বোঝা যায় কি না? বোঝা যায়। ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনারই আমরা ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, বোঝা যায় কি যায় না? যায়। কিন্তু আরেকটা পার্ট আছে যেটা আসলে স্পষ্ট নয়, যেটা স্পষ্ট নয় সেটা কে জানেন? আল্লাহ জানেন। আলিফ লাম মিম কি অর্থ? এগুলোর কোনো কোনো ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলার চেষ্টা করেছেন, কিন্তু সত্য হচ্ছে কি, আল্লাহু আ'লামু বেমুরাদি, আল্লাহু আ'লামু বেমুরাদি, হরুফুল মুকাত্তাআত। এগুলো তেলাওয়াত করলে সওয়াব আছে, কিন্তু এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। সওয়াব আছে তার প্রমাণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুর বে,
তেলাওয়াতের মধ্যে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে সে 10টা নেকি পাবে। তখন তিনি বললেন আলিফ লাম মিম একটা হরফ নয়, বরং এখানে তিনটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যারা বলেন যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনোই সওয়াব হবে না, তারা ভুল করেন, তারা এই হাদিসগুলোকে অস্বীকার করেন। আর এটাও সত্য, কোরআন কিন্তু শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, অর্থ না বুঝে তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, সেটা তো ভিন্ন আরেকটা প্রসঙ্গ। কোরআন অর্থ না বুঝে শুধু তেলাওয়াতের জন্য অথবা তাবিজ হিসেবে ঝুলানোর জন্য অথবা শেলফে রাখার জন্য কোরআন নাজিল হয় নাই, ভালো কথা। তাহলে তার মানে কি কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াবই পাওয়া যাবে না? এটার সাথে ওটাকে কেন মেলাচ্ছেন? এটা জাহালাত, এটা অজ্ঞতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে অস্বীকার করার ধৃষ্টতা দেখানো কোনো মুসলিমের জন্য কখনোই শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত করলেই সওয়াব, কিন্তু কোরআনের অসংখ্য আয়াতে বলা হয়েছে কোরআন থেকে মানুষ যেন উপদেশ গ্রহণ করে, কোরআন নিয়ে যেন মানুষ গাওর ও ফিকির করে, কোরআন নিয়ে মানুষ যেন গবেষণা করে, অন্তরের গভীর পর্যবেক্ষণমূলক গবেষণা যেন সে মেনটেন করে কোরআন দিয়ে। এটা আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআন নিয়ে কেন চিন্তা গবেষণা করছে না, নাকি তাদের হৃদয়কে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, একটি বরকতময় গ্রন্থ, হে রাসূল আপনার প্রতি আমরা নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং এ থেকে বুদ্ধিমানেরা যেন উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষ কোরআনের বিধান উপলব্ধি করবে, শিখবে, জানবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের দিকে মানুষকে আহ্বান করবে, কোরআন ভিত্তিক একটা চমৎকার জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সে প্রতিষ্ঠিত করবে, মেনে চলবে। এটা হলো কোরআনের মূল উদ্দেশ্য। আপনি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা সুন্দর চমৎকারভাবে বুঝলেন আর মূল উদ্দেশ্যটা বুঝলেন না, এটা তো সমস্যা, এটা সমস্যা। কোরআনের মূল মাকাসিদগুলো বুঝতে হবে, কেন কোরআন আমাদেরকে সালাত পড়তে বলেছে, কেন কোরআন আমাদেরকে বিভিন্ন নির্দেশ দিয়েছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সেগুলো কোরআনে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে, যেমন আকিমিস সালাতা লিযিক্রি, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। এভাবে আল কোরআনের মধ্যে প্রত্যেকটা রিজনও বলে দেওয়া হয়েছে, যে বোঝার সে বুঝেছে আর যে বুঝতে পারেনি এটা তার ব্যর্থতা। তাহলে দ্বিতীয় প্রকারটা আমরা বললাম, তৃতীয় প্রকার হলো, দ্বিতীয় প্রকারটা কি বললাম, আলিফ লাম মিম, তাই না, আল্লাহু আলামু বি মুরাদি। তৃতীয় প্রকার হচ্ছে যেটা আর রাসিখুনা ফিল ইলম, যারা অভিজ্ঞ স্কলার, জ্ঞানী স্কলার, তারা সেটা জানেন, তারা বিভিন্ন আয়াতের সাথে কম্পেয়ার করে এর থেকে হুকুম ইস্তেমবাত করেন, এগুলো আহকামের আয়াতগুলো, আহকামের আয়াত কিংবা আরও বিভিন্ন আয়াত যেগুলো থেকে আকিদার অনেকগুলো মাসালা বোঝা যায়, ফিকহের অনেকগুলো মাসালা বোঝা যায়, মূলনীতির অনেকগুলো মাসালা বোঝা যায়, এটা সাধারণ মানুষ স্বল্প জ্ঞান দিয়ে বের করতে পারে না, এর জন্য অভিজ্ঞ জ্ঞানীগুণের প্রয়োজন হয়। তাহলে কোরআন বোঝার জন্য আমরা দেখলাম কখনো কখনো বড় স্কলারদের প্রয়োজন হয়, অধিকাংশ আয়াতের সাধারণ বক্তব্য এতটাই স্পষ্ট অধিকাংশ মানুষ বুঝে, আর কিছু কিছু অল্প কিছু যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য উন্মুক্ত করেননি। এবার আসে হাদিসের বিষয়ে। হাদিস এটি আমরা বলেছি আরেক প্রকার ওয়াহি, এটাকে কোরআনের মেথেল বা কিতাব, আল কিতাব, কিতাবুল্লাহর মেথেল বলা হচ্ছে, কোরআনের আরেকটা নাম হচ্ছে কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি গ্রন্থ, আল কোরআনের কথা বলা হচ্ছে যাতে কোনো সন্দেহ নেই। তাহলে এটি হলো আল কিতাব যেমন ওয়াহি, আল কোরআন যেমন ওয়াহি, তেমনি আরেক প্রকার ওয়াহি। এখানে একটু পার্থক্য আছে, কোরআন তেলাওয়াত মানে কোরআনের মর্যাদা এত বেশি যে কোরআন তেলাওয়াতটাকেও ইবাদত হিসাবে গণ্য করা হয়েছে,
কিন্তু হাদিসের তেলাওয়াত না বুঝে তেলাওয়াতটা এটা ইবাদত নয়। যদি আমাদের দেশে কে কে চালু করেছেন খাতমুল বুখারী, বুখারী তেলাওয়াত করে শেষ করা, কোরআন যেমন তেলাওয়াত করে শেষ করা হয় বুখারী তেলাওয়াত করে শেষ করা, আপনাদের এখানে করে নাকি? যাই হোক, এটা কোথাও কোথাও বাংলাদেশে করা হয় এবং সেই দিন খতমের দিন অনেক বিশেষ অনুষ্ঠান হয়। আসলে হাদিস শিখব জানার জন্য, এটাকে স্পেশাল শুধু তেলাওয়াত করার কোনো বিধান নাই। এই জন্য আপনি দেখবেন যে কোরআন তেলাওয়াতের জন্য কত সুন্দর কারীরা কোরআন তেলাওয়াত করে, কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে অনেকগুলো ফায়দা আছে। কোরআন তেলাওয়াত করাটা রুকিয়া, রুকিয়া জানেন কিনা আপনারা? সুরা ফাতেহা তেলাওয়াত করবেন এটা রুকিয়া হিসাবে গণ্য হয়। আপনি কোরআন শ্রবণ করবেন এটার একদিকে যেমন জ্ঞানগত দিক আছে, অন্যদিকে এর আরও অনেকগুলো বেনিফিট আছে। ফলে আমরা বলবো যে কোরআনের তেলাওয়াতটা ইবাদত, কিন্তু না বুঝে হাদিসের তেলাওয়াতটা ইবাদত নয়। তবে বুঝে হাদিসটা যদি পড়েন তাহলে এটা সওয়াবের কাজ। আর কোরআনটা হলো আল্লাহর সরাসরি কালাম, হাদিসটা আল্লাহর কালাম নয়, যেটা আমরা একটু আগেই বলেছি। কিন্তু হাদিসের গুরুত্ব আমাদের আগের আলোচনা থেকে স্পষ্ট যে উম্মার সেকেন্ড সোর্স অফ নলেজ হচ্ছে, উম্মার এবং শরিয়ার সেকেন্ড সোর্স অফ নলেজ হচ্ছে কি? আস-সুন্নাহ অথবা আল হাদিস। অতএব হাদিসের জ্ঞানটা আমাদের জন্য জরুরি। হাদিসের ক্ষেত্রে কিছু খারাপ লোকের কারণে কিছু জাল হাদিস সৃষ্টি হয়েছে, যেগুলো হাদিস না, মানুষ জাল হাদিস বলে, যেহেতু হাদিস নামে চালিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের বন্ধুবর মরহুম প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, তার একটা বই ছিল হাদিসের নামে জালিয়াতি। হাদিস নামে চালিয়ে দেওয়া হয়েছে অথচ হাদিস নয়, যেটাকে জাল কথা বানোয়াট কথা হিসাবে বলা হয়। তাহলে একদল মানুষ মিথ্যে কথা বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি প্রশ্নবিদ্ধ হবে বলেন না? মানে একটা লোক মিথ্যা বলল, আপনি সত্য বললেন, তাহলে ওনার মিথ্যার কারণে আপনার সত্যটাও কি মিথ্যা হয়ে যাবে? হাদিসের মধ্যে আমাদের অনেক সংশয় ইতিমধ্যে অনেকে তৈরি করছেন। আরেকটা হলো দুর্বল হাদিস, দুর্বল হাদিস। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে পূর্ববর্তী জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহির কথা কিংবা অন্য কারো কথা, সাহাবাদের কথা কিংবা পরবর্তী ওলামাই কেরামের কথা আমাদের কাছে কিভাবে পৌঁছল? সরাসরি ইথারের মাধ্যমে এখনো কি শুনতে পাচ্ছেন তাদের কথা? তাহলে কিভাবে শুনেছেন? সনদের মাধ্যমে, বিভিন্ন লোকের মারফত কথাটা আমাদের কাছে এসে পৌঁছেছে। আর প্রথম যুগে তো লিখার প্রচলন ছিল না, লিখার প্রচলন ছিল না, তখন মানুষ শুনে শুনে একজন আরেকজনের কাছ থেকে শুনতো, তারপরের জন আরেকজনের কাছ থেকে শুনতো। আমাকে গতকালকেও একজন বললেন, ভুলে যাই, অনেক ভুলে যাই, আমরাও ভুলে যাই, আর এদেশের মানুষ অনেক তাড়াতাড়ি ভুলে যায়। এটা আমার অনেক বিজ্ঞজনের কাছে আমি শুনেছিলাম, আমাদের এই অঞ্চলের লোকেরা খুব দ্রুত সত্যকে ভুলে যায়, ইতিহাসকে ভুলে যায়। যেই লোকটা আপনার সাথে দুর্ব্যবহার করলো আজকে তাকে আপনি বন্ধু হিসাবে নিচ্ছেন, আর যে আপনার প্রকৃত বন্ধু তাকে আপনি শত্রু বানিয়ে ফেলেছেন। তো হোয়াট হ্যাপেন্স, আসলে আপনি ভুলে গিয়েছেন, আপনি জীবনের মূলনীতি ভুলে গিয়েছেন, আপনি ইতিহাস ভুলে গিয়েছেন। কিন্তু আরবরা এমনটা ছিল না। আরবদের তীক্ষ্ণ মেধা আজও যদি যান আরবদের মধ্যে সে তীক্ষ্ণ মেধা স্বাক্ষর পাবেন। আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা দেখেছি আরবদের মধ্যে সে তীক্ষ্ণ মেধার স্ফুরণ, আর অতীতে সেটা আরও বেশি ছিল। একটা জায়গায় উটের মল থেকে তারা বলতে পারতো যে কারা গিয়েছে, কোন গোত্র গিয়েছে, কতদিন আগে গিয়েছে এবং তারা কোন খেজুর খেয়েছে, অনেক কিছু তারা এর থেকে জানতে পারতো। এরকম একটা প্রাজ্ঞবিজ্ঞ জাতি তারা, তারা ছিল সনদের ব্যক্তি। এরপরেও আমাদের ওলামায়ে কেরাম প্রত্যেকের বায়োগ্রাফি, প্রত্যেকের সিরাত জীবনী বিশ্লেষণ করেছেন, দেখেছেন জীবনে একবারও সে মিথ্যা বলেছে কিনা। যদি একবার প্রমাণিত হয় একটা লোক মিথ্যা বলেছেন, তাহলে তার হাদিস গ্রহণযোগ্য হবে কি হবে না?
তারা আরো দেখেছেন ইনি মিথ্যা কখনো বলেন নাই। শেষ জীবনে হলেও বুড়ো হওয়ার আগে মানে শেষ জীবনে তিনি ভুলে যেতেন কিনা, যদি দেখা যায় যে হাদিস রেওয়ায়েতের সময় তার মধ্যে এই ভুলে যাওয়ার কিছু স্বভাব তৈরি হয়েছে তখন তার হাদিসও গ্রহণযোগ্য না, এটা দাইফ। রেওয়ায়েত করা হতো তাহলে এই যে একটা শাস্ত্র গড়ে উঠলো এলমুর রেজাল, সনদের মধ্যে যারা আছেন পুরুষ মহিলা তাদের একটা বিশ্লেষণ, তাদের আখলাক, তাদের আকিদা, তাদের আমল, তাদের স্মৃতিশক্তি, তাদের বিশ্বস্ততা, এই বিষয়গুলো আমাদের ওলামায়ে কেরাম বিশ্লেষণ করেছেন। পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতির মধ্যে এইভাবে আপনি পাবেন না। এটা হলো সনদের বিশ্লেষণ, যার মাধ্যমে যে বক্তব্যটা আমাদের কাছে এসছে সে বক্তব্যটা কতটা নির্ভরযোগ্য সেই জিনিসটা এখানে বিশ্লেষণ করা হয়। ফলে যদি দেখা যায় তিনি কখনো মিথ্যা বলেছেন অথবা তাকে কেউ অভিযোগ করেছে না, উনি অভিযোগ প্রমাণিত হয় নাই, অভিযোগ করা হয়েছে যে তিনি মিথ্যা বলেছেন বলে অভিযোগ আছে, তবুও তার হাদিসটা আর সবল হবে না। যদি তিনি ভুলে যান হবে না, যদি তিনি হাদিসের মধ্যে ওলট পালট করে ফেলেন, প্রথমটা শেষে শেষেরটা একবার এরকম বর্ণনা করলেন আরেকবার উল্টো বর্ণনা করলেন, তাহলেও তার হাদিস গ্রহণযোগ্য হবে না। তাহলে কত সতর্ক ছিলেন আমাদের ওলামায়ে কেরাম, যেগুলো সনদের মানদণ্ডে নির্ভরযোগ্য বলে আমাদের কাছে প্রমাণিত হবে শুধু সেগুলোই গ্রহণযোগ্য হবে, সেগুলোকে বলা হয় সহিহ হাদিস, আল আহাদিস আস সহিহা। তবে মাকবুল হাদিস অর্থাৎ যে হাদিসগুলো শরীয়তের মানদণ্ডে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য, সেগুলোকে চার ভাগে ভাগ করা হয়। একটা হলো সহিহ লেদাতিহি সহিহ লেগাইরিহি, আরেকটা হলো হাসান লেদাতিহি হাসান লেগাইরিহি। মূলত দুই প্রকার, একটা হলো সহিহ আরেকটা হলো হাসান। সহিহ মানে অথেন্টিক বিশুদ্ধ, আর হাসান মানে হলো উত্তম বা ভালো। যেগুলো শুরু থেকেই সহিহ সেটা সহিহ লেগাইরিহি, যেগুলো শুরুতে সহিহ ছিল না হাসান ছিল কিন্তু আরও অন্যান্য রেওয়ায়েতের সাথে গবেষণা করে দেখা গেছে এটা সহিহ হতে পারে, তখন হবে সহিহ লেগাইরিহি। যেগুলো শুরু থেকেই হাসান হাসান সেগুলোকে বলা হাসান লেদাতিহি। যেগুলো মূলত দাইফ দুর্বল কিন্তু বিভিন্ন বর্ণনায় বোঝা যাচ্ছে যে না এই দুর্বলতা কেটে গেছে। অনেক রোগী থাকে আমাদের মধ্যে, চিকিৎসা চলতে থাকে চলতে থাকে, এরপরে দুর্বলতা কেটে গেলে সফল হন কি না হন। তাহলে জ্ঞানের জগতেও এটা হয় যে যেমন ধরেন একজন দুর্বল ব্যক্তি আমার কাছে বর্ণনা করলেন, এরকম আরও দশজন দুর্বল ব্যক্তি বর্ণনা করার পরে এটা কি আর দুর্বল থাকবে? দুর্বল, এটাকে হাসান বলা হয়, তখন সেটাকে বলা হাসান লেগাইরিহি। তাহলে এই চার প্রকার হাদিস শরীয়তে হাদিস মাকবুলা গ্রহণযোগ্য হাদিস বলে গণ্য হয়। এর বাইরে যেগুলো দুর্বল হাদিস কখনো সবলই হয় নাই সেগুলো আমরা গবেষণার জন্য রেখে দেব, কিন্তু সেগুলো অনুযায়ী আমল হবে না। ওলামায়ে কেরাম দাইফ হাদিস অনুযায়ী যেগুলো আমলের কথা বলেছেন সেটা হলো এই হাদিসগুলো যেগুলো দুর্বলতা কেটে যায় হাসান লেগাইরিহি হয়ে যায়, তারা যে শর্তগুলো আরোপ করেছেন তার দ্বারা সেটা বোঝা যায়। তাহলে যে হাদিসগুলো খুবই দুর্বল কোনো মতেই 1400 বছর ধরে আমাদের গবেষণায় সেগুলো দুর্বলতা কাটেনি, তাহলে সেগুলো অনুযায়ী আমল হবে না। আমল হবে এই চার প্রকার অনুযায়ী। আর যেগুলো জাল সেগুলোর কী অবস্থা বলেন? সেগুলিকে গ্রহণযোগ্য হবে? এখন কিছু মানুষ জাল হাদিস বানিয়েছে, এর জন্য আসল হাদিসগুলোকে অথেন্টিক হাদিসগুলোকে কি অস্বীকার করা যাবে? এটা অস্বীকার করা যাবে না প্রিয় ভাইরা। এই জন্যই সহিহ হাদিস সহিহ হাদিসের কথাটা আমাদের কাছে আসে, কিন্তু অনেক মানুষ বিষয়টা বোঝেন না, না বুঝে হয়তো বিভিন্ন ফেরকা ভিত্তিক আলোচনা করে তারা এটা নিয়ে ভেঙচি কাটেন, এটা উচিত হবে না। সহিহ হাদিসের প্রতি শ্রদ্ধা আমাদেরকে জানাতেই হবে, সহিহ হাদিসকে গ্রহণ করতেই হবে, কারণ কোরআন হাদিস নিয়ে কোনো উপহাস এটা কোনো মুসলিমের পক্ষে করা যাবে না। এটাকে কোরআনের ভাষায় কি বলা হচ্ছে? কুফরি বলা হচ্ছে। যদি আপনি দীনের কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে হাসি ঠাট্টা করেন, এমন কি আমার সাথে অথবা আরেকজনের সাথে জেদ করে, আরেকজনের সাথে জেতার জন্য আরেকজনের সাথে তর্ক করেও যদি ইসলামের মৌলিক কোনো বিষয়কে কেন্দ্র করে আপনি হাসি ঠাট্টা করেন, তাহলে এটা কি? এটা বড় কুফুরি, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, আবার তওবা করে ইসলামে আপনাকে আসতে হবে। ইসলামের কোনো কিছুকে কোনো সুরাকে
কোন আয়াতকে, কোন হাদিসকে, সাহাবায়ে কেরামকে, টুপিকে, দাড়িকে, ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে আদান বা এরকম কোনো কিছুকে হাসি ঠাট্টা করে তিরস্কার করা যাবে না, মনে রাখবেন। আর আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধার জায়গাটা হলো আল্লাহর, আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কোরআনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর, দ্বীনের প্রত্যেকটা মৌলিক জিনিস যেগুলো অথেন্টিকভাবে আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো হচ্ছে আমাদের সম্মানের জায়গা, আমাদের ইমানের জায়গা, এগুলোর প্রতি হাসি ঠাট্টা কখনো করা যাবে না। এখন একজনের সাথে আমার ইখতিলাফ থাকতে পারে, অন্য আলেমের সাথে আমার ইখতিলাফ থাকতে পারে, সে ইখতিলাফের ক্ষেত্রেও আমাদেরকে ভদ্রতার সাথে আচরণ করতে হবে। আমি যদি বলি যে আপনারটা ঠিক নয় আমারটা ঠিক, সেটাও ভদ্রভাবে বলতে হবে। এগুলো নিয়ে দিন নিয়ে ঝগড়া, দিন নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আর মুসলিমদের মধ্যে যদি আমরা সবাই সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যদি আমরা সবাই দিনকে মেনে চলি, তাহলে কিছু ইখতিলাফের কারণে আমরা একে অপরকে ঘৃণা করব না, প্রত্যেকের প্রতি আমাদের দিনই ভালোবাসাটা থাকবে। কারণ অন্যরাও তো আল্লাহকে মানেন, অন্যরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, অন্যরাও কোরআনকে মানেন, সুন্নাহকে মানেন। তবে হ্যাঁ, যে সমস্ত মানুষ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যারা হাদিসকে অস্বীকার করে, অথবা যে সমস্ত ফেরকা, তারা সরাসরি যদি তাদের উপর অধ্যয়ন করেন ক্লিয়ার হয়ে যাবে এরা ইসলামের মৌলিক বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেমন শিয়া, যেমন হেজবুত তাওহীদ, কিংবা এদের বিরুদ্ধে আমাদের অবস্থান করতে হবে। কিন্তু ইসলামের শুধু ফেকি কিছু ইখতিলাফ অথবা ইসলামের মৌলিক জিনিসটা আমাদের ঠিক আছে, কিছু মাসালা ইখতিলাফ, এই কারণে আমাদের মারামারি কাটাকাটি করা যাবে না। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের জন্য একটা মৌলিক নীতি হচ্ছে আমরা পড়াশোনা করব, জানব, কিন্তু নিজেকে এফার্ট করে স্কলার বানিয়ে ফেলা, এটা ঠিক হবে না। আমরা সব সময় আমাদের থেকে যারা অধিক জানেন তাদের সাথে কানেক্টেড থাকব, তাদেরকে জিজ্ঞেস করব, তাদের কাছ থেকে জেনে নেব। এমনটি বলেছেন কে? আমার এবং আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়্যিনাতি ওয়াজ যুবুর। তোমরা আহলুল যিকর তথা আহলুল ইলমকে জিজ্ঞেস করো যদি তোমাদের কাছে ইলম না থাকে, জ্ঞান না থাকে, এবং সেটা বিল বাইয়্যিনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহকারে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমার রবের দিকে আহ্বান করো বিল হিকমাতে ওয়াল মাউইযাতিল হাসানাহ, বিচক্ষণতার সাথে। হিকমা এখানে আসলে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর চাইতে আর প্রজ্ঞাপূর্ণ জ্ঞান কি হতে পারে বলেন? আমরা বলি আমার নিজের হিকমত, হিকমত খাটাইয়া বেদাতের সাথে কম্প্রোমাইজ করে আপনি হিকমত খাটাবেন, সেটা নয়। আবার খুব দুর্ব্যবহার করে মানুষের সাথে আপনি হানাহানি ঘটাবেন, এটাও বিচক্ষণতা নয়। কোরআন হাদিস খুবই পাওয়ারফুল এলেম, এটা তো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এর চাইতে পৃথিবীর আর কোনো জ্ঞান এত পাওয়ারফুল নয়। আর কোনো জ্ঞান এই যে 200 কোটি মানুষকে আসলে ধরে রাখেনি, কোরআন সুন্নাই ধরে রেখেছে। এখনও যারা অমুসলিম কোরআন সুন্নাকে বুঝতে চায় এসেই কোরআন সুন্নাকে গ্রহণ করে, কারণ এটা একটা মহাসত্য, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জ্ঞান, এটা রবের জ্ঞান, রবের পক্ষ থেকে আসা জ্ঞান। ফলে যে ব্যক্তিটাকে রব সৃষ্টি করেছেন তার জ্ঞানের সাথে যদি তার কানেকশন হয়, সে আর নিজেকে ধরে রাখতে পারে না, সে এই মহাসত্য দিনের মধ্যে সে প্রবেশ করতে বাধ্য হয়, এবং কেউ তাকে বাধ্য করে না, বরং সে জ্ঞানের এই আকর্ষণে, ইমানের এই আকর্ষণে, ইমানের এই সৌন্দর্যে সে দিনের মধ্যে চলে আসে। প্রিয় ভাইয়েরা, দিন নিয়ে তাই আমাদেরকে একটা সুন্দর ক্যালকুলেশনে আসতে হবে। দিনকে হেলাফেলা করবে করতে পারবেন না। একটা ইলিশ মাছের চাইতেও কি দিন আপনাদের কাছে ছোট বলেন তো? একটা ইলিশ মাছের দাম এখন 1 কেজি 2000 টাকার উপরে। এই ইলিশ মাছ আপনি কেনার আগে হাজারবার চিন্তা করেন, এবং আপনি চিন্তা করেন কোনো মতেই যেন না ঠকেন, তাই না? কারণ মাছটার দাম 1 কেজি 2000 টাকার উপরে। তা আপনার দিন কি আপনার কাছে ইলিশ মাছের চাইতেও ছোট? তাহলে এই দিনকে পরিপালনের ক্ষেত্রে আপনি কতটুকু সিরিয়াস, কতটুকু চিন্তা করছেন? প্রিয় ভাইরা, এটা একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। দিন কি এতই হেলাফেলা? যেমন তেমন করে সালাত পড়ে ফেললেন,
যেমন তেমন আকীদা পোষণ করে ফেললেন, যখন ইচ্ছা হলো দরগায় চলে গেলেন, মাজারে চলে গেলেন, বেদাত করলেন, ওরস করলেন। দিন কি আপনার কাছে এতই ছোট, এতই হেয়, এতই অপান্তীয়? বি কেয়ারফুল, সতর্ক হন প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা। আসলে আমাদের জীবনের সবচেয়ে সিরিয়াস বিষয় হচ্ছে দিন। এই দিনকে মেনে চলার সাথে আপনার জাগতিক এবং পারলৌকিক উন্নতি কিংবা অবনতি সম্পৃক্ত। এই দিনকে যদি ফলো করতে ব্যর্থ হন, তাহলে মনে রাখবেন আখিরাতে আপনার আমার কখনোই নাজাত মিলবে না। এত সিরিয়াস জিনিসকে সবচেয়ে গুরুত্ব দিন, এবং বোঝার জন্য আপনি মূল নীতিগুলো ফলো করুন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন فاستغفروه انه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المسلمون، اتقوا الله، اتقوا الله حق التقوى، فإن التقوى وصية الله للأولين والآخرين وللأنبياء والمرسلين ولجميع المؤمنين والمسلمين. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في جميع شؤونكم، واتبعوا سنة نبيكم، فإن في ذلك نجاة وفلاحا للدارين. عباد الله، إن الله يأمركم بالصلاة على النبي صلى الله عليه وسلم، حيث قال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى عليه مرة صلى الله عليه بها عشرة. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفر والكافرين والبدعة والمبتدعين. اللهم عليك بأعدائك أعداء الدين، أعداء الإسلام والمسلمين. اللهم تقبل منا ومن المسلمين، اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين يا رب العالمين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أصلح أحوالنا وأحوال ولاة أمور المسلمين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهد ولاة أمور المسلمين يا رب العالمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.